ধর্ষণ চেষ্টার অভিযোগ দেওয়ায় হত্যার হুমকি দিয়ে বাদীর উপরে দুর্ধর্ষ হামলা করেছেন অভিযুক্ত আলতাফ ওরফে তাহের আলতাফ সহ একদল ভাড়াটিয়া। ঘটনাটি 14 সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল 3টার দিকে পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের জরিপেরচর গ্রামে ভুক্তভোগী নারীর বসতঘরে ঘটেছে। ঘটনার সূত্রে জানা যায়, গত 7 সেপ্টেম্বর এক সন্তানের জননী ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মঠবাড়িয়া থানায় একই এলাকার বাসিন্দা মৃত্যু কাঞ্চনের ছেলে 4 সন্তানের জনক আলতাফ ওরফে তাহের আলতাফের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। তারই সূত্র ধরে আলতাফ ওরফে তাহের আলতাফ ভুক্তভোগী নারীকে হত্যার হুমকি দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় অভিযুক্ত আলতাফ ওরফে তাহের আলতাফ সহ একদল মহিলা ভাড়াটিয়া আজ বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী নারীর বসতঘরে গিয়ে ভুক্তভোগী নারী ও তার মায়ের উপরে অতর্কিত হামলা চালায়। এতে ভুক্তভোগী নারী ও তার মা গুরুতর আহত হন, এমনকি ভুক্তভোগী নারীকে মৃত্যু নিশ্চিত করে মঠবাড়িয়া সরকারি হাসপাতালের সামনে ফেলে রেখে যায়। পরে ভুক্তভোগী নারীকে স্থানীয়রা উদ্ধার করে মঠবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন। বিস্তারিত দেখুন ভিডিওর বাকি অংশে। আলতাফ আমার বাড়ি যাইয়া আমার এই মেয়ে দরজাটা ঠেলা দিয়ে উঠি, আমার এই মেয়ে 10,000 টাকা দিয়ে আমি দৌড়ে উচিত কুলেছি, আমি দৌড় মরিয়া আমি আইসি আটনে আইয়ে কয়েছি কি ব্যাপার উঠে কয় পর একটু আঙ্গুল দৌড়িয়ে টান দিয়েছি। আজকে আর ও মঠ বাড়ির দিকে আছে, গেছে পর ভাত রাঁধে ভাত রাঁধছি আমি নাইয়ে গিয়ে ভাত তোয়াটা খাইছি, খাওয়ার পর আইতনি আই বাবা এর মধ্যে মুখি ওই মহিলারা কারা দেহিয়ায় আর ওই ই হরা তো খালি দুই মাইজির মুখ নয় আর তো সব মুখ বন্ধ। এরপর আমি উঠে কই এর মধ্যে দোষ আইছে চাইছে পর আইয়েই উঠোনে খারাইয়ে কয় যে থানায় যাইতে কইছে, থানায় যাইতে কইছে আমি গো আমি কই তাই যদি যাইতে কয় তাই যাইবেন পর এখন আটবেন। তারা কয়জন মহিলা ছিল? মহিলা 7-8 জন। হ্যাঁ 8 জন। এইয়ের পরে ওই যেই ধরছে এর মধ্যে ওই ময়ও ধরছি এর মধ্যে মোবাইল নিয়ে পাক্কা মাটি ওর মার দিতেছে এর মধ্যে তো উম্মিদ দিয়ে ধরছে কইখানে বললার মতো মার দিয়ে হেরপর মরে তো মারছে মারছে হেপার অরে যে মারছে মরে নিয়ে উকুলে আটকা গিয়ে রাখছে আর কেন নয় মরে কোবের দ্বারে আর এরে যে মারছে সীমা ছাড়া এত বেউস। আমি দৌড় মরিয়া থানায় আইছি, থানায় আইয়ে তার ওই যে সামনে ওই ইনে সামনে খারাপ থায় হ্যাঁ আমি পাও ধরছি বাবা আমার পাও ধরছি ওই ই ছাড়া মোর মাইয়ে আনতে পারবো না হান দিয়ে হ্যাঁপা ওই যাও যাও যাইবি আনে এই হ্যাঁ পর আমার লগে একটু পোলা আইছে অন্ধার বোলাগ গো মোর কান্দন দেখিয়া বোলাগ গো যাইয়া হের পরে গাড়ি লই গিয়া সেই গাড়িতে দুই আনছে আমার বাড়ি আমেরা যাই আন দেখি পেরেন যে পারা দুয়ার দাঁড়ে যেন ডাকাইতের মতো আই উঠছে। আমি বিচার চামু আমার মাইয়ের লাশ আমার আমার হরসি কে ডাকছে আমার কি সবার এই ডাক এখন আমি এই বিচার চাই আমি আর কিচ্ছু চাই না আমার মাইয়ে তো শেষ আজীবন কালিয়া গলার চেন নেছে হাতের চুরি নেছে কানের তা নেছে মোবাইল নেছে একটা প্রথমী হ্যাঁ বইয়া ওই মোবাইল দেখে এর মধ্যে 3 জন আইছি পহেলা 3 জন আইছি 3 জন আইয়ে কয় আমি রে থানায় যাইতে কইছি কয় যাইবেন না থানায় এই উদ্যে আমার বইনে কইতেছে কয় আমি যামু না থানায় আপনি যাওয়া লাগলাম হেরা যান আমি পরে যামন এর মধ্যে আমি যে দেখছি উড্ডি মোবাইল খাবা দিই ওর সুন্দরী উম্মে মারা এম খালি গুছিয়ে আর মারে আপনি উড়ি এর মধ্যে আমি যে এই রকমের ধরা দিয়েছি মারক আমারও এইরকম খাবা দেওয়া দিস আমি ফাঁক দিয়ে সুড্ডে দৌড়িয়ে যাই পাশের দুয়ার খুললে আমি বলাই এক এরকম আসো ওকে দুই মাইজিরি মার গেলাই
আই কেউ একটা মানে আইলে না আমি দৌড় দৌড়ে তার তারা কয়জন ছিল তারা 8 জন আছে আমার এক চাচা অসুস্থ হয়েছিল তারপরে সেখান থেকে নিচে থেকে যাওয়ার সময় আমরা দেখি 4-5 জন মহিলা টিসবি থেকে মানে রাস্তায় ভিতর ফেলে ঢালাই দিয়েছে তারপরে কাকে ফলাই দিয়েছে ওই নারীকে ওই নারী মানে ওই মহিলাকে ফলাই দিয়েছে তারপর চল্লি গেছে তারপরে কেউ ধরে না না ধরার কারণে আমার এক চাচা আছে বড় এক চাচা সে বলে যে এটা ধরে ধরে নিয়ে একটু হাসপাতাল ভর্তি কর হাসপাতাল ভর্তি করে নিলাম ভর্তি করার পরে এক্সরে করতে নিয়েছিলাম তারপর কেউ কাউকে পাইনি বিষয়টি সম্পর্কে মঠপাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান তালুকদারের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।